আপনারা দেখছেন স্ট্রিং নিউজ। স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি হালিম, আর শুরু করছি আজকের সংবাদ। মালদার দুই প্রাক্তন মন্ত্রীর ওপরই আস্থা রাখলো তৃণমূল নেতৃত্ব। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী এবং সাবিত্রী মিত্রকে ইংরেজবাজার এবং মানিকচক বিধানসভা কেন্দ্রে প্রার্থী করে এবার নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি ইংরেজবাজারের বর্তমান বিধায়ক নিহার ঘোষকে চাঁচল বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। এছাড়াও এবারে মালদার 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টি কেন্দ্রে নতুন মুখ আনা হয়েছে। সেগুলি হলো বৈষ্ণবনগর কেন্দ্রের চন্দনা সরকার, সুজাপুরে আব্দুল গনি, গাজলে বাসন্তী বর্মন, হবিবপুরে সরলা মুর্মু। এবারে মালদার 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5 জন মহিলা প্রার্থী হয়েছেন। তবে এদিন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকেরা। রীতিমতো মালদা শহরের নেতাজি সুভাষ রোড এলাকায় আতশবাজি পুড়িয়ে শুভেচ্ছা জানান তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে। দলের একাংশের দাবি, বিজেপিকে ঠেকাতে যোগ্য প্রার্থী দাঁড় করিয়েছে তৃণমূল নেতৃত্ব। এদিকে রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী হলেন মালদা মানিকচক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিত্রী মিত্র এবং ইংরেজবাজারের বিধায়ক কৃষ্ণেন্দু চৌধুরী। গত বিধানসভা নির্বাচনে তারা পরাজিত হয়, কিন্তু তাদের মধ্যে আগাগোড়ায় বাগ বিতণ্ডা ছিল তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদা শহরে এসে এই দুই নেতা নেত্রীদের সতর্ক করে গিয়েছিলেন। তারপরেও প্রাক্তন দুই মন্ত্রীর উপর আস্থা রেখেছে রাজ্য তৃণমূল নেতৃত্ব, তাই নতুন করে তাদের প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনী লড়াইয়ে বাজিমাত করতে চাইছে রাজ্য নেতৃত্ব। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের দেখুন, আমাদের নেত্রী আমার উপর আস্থা রেখে ইংরেজবাজার কেন্দ্রে আমার নাম ঘোষণা করেছে। টিভিতে আমি দেখলাম, আপনারা যেরকম দেখলেন আমি দেখলাম। যেভাবে পার্টি নির্দেশ দিবে, যেভাবে পার্টি বলে দেবে, সেইভাবে আমাদের প্রচার চন্দ্র কাজ হবে। এবং ব্যক্তিগতভাবে আপনারাও আমার ওয়েলিশার আছেন, অনেকেই আমার ওয়েলিশার আছে যারা পার্টি ডাইরেক্ট আমাদেরকে সমর্থন করে না, সক্রিয় কর্মী নেই, কিন্তু আমাকে হয়তো ব্যক্তিগতভাবে ভালোবাসে। তারা সেইভাবে আমাদের কাছে, তাদের কাছেও আবেদন করব যে এই দলটাকে জিতাবার জন্য। এবার লড়াইটা তো খুব টাফ মনে হচ্ছে না এই দলে, মানে ইংলিশবাজার আমার কাছে টাফ নয়, এই কারণে টাফ নেই। ইংলিশবাজার আমি প্রায় 5 বার আমি ইলেকশন লড়েছি, 3 বার জিতেছি, 2 বার হেরেছি। আর ক্রুজাল পিরিয়ড সব থেকে আমি মনে করি যখন আমি বাই ইলেকশনে দাঁড়িয়েছিলাম, সেটা সব থেকে ক্রুজাল পিরিয়ড, মানে একা লড়েছি। আর পশ্চিমবাংলার সব নেতারা এখানে প্রচার করেছিল, সেই সময় আমি নিজে জিতেছিলাম আপনাদের সকলেরই সাহায্য নিয়ে। তো আমি মমতাদি যে আস্থা আমার উপর দেখিয়েছেন, তার শ্রদ্ধা রেখে মানুষের কাছে থাকবে যে যেভাবে বিগত দিন আমাকে সাহায্য করেছে, দলকে সাহায্য করেছে, আমাকে নেতৃত্বে সুযোগ করে দিয়েছে, সেটা যাতে অটুট থাকে এটা আমার কথা। লোকসভাতে বিজেপি ব্যবধান একটা ছিল বেশি, সেটা কিভাবে মেকআপ দিবে? লোকসভা আর বিধানসভার মধ্যে তফাৎ আছে। লোকসভায় দেখবেন ন্যাশনাল লেভেলে ইলেকশন হয়, আর বিধানসভাটা স্টেট লেভেলে নির্বাচন হয়, পঞ্চায়েত হয়। দেখবেন দিল্লিতে দুদিন আগে যে কাউন্সিলর ইলেকশন হলো, সেখানে কিন্তু 5টা সিটের মধ্যে 4টাই পেয়ে গেল আম আদমি পার্টি, আর 1টা পেয়ে গেল কংগ্রেস পার্টি। তার মানে কি ওখানে বিজেপির কোন সে নেই? সেটা না, এক একটা ভোট এক একটা। এখানে প্রধান প্রতিপক্ষ কে, বিজেপি না বামজোট? আগে ক্যান্ডিডেটটা হোক, তারপর বলবো যে কে প্রধান প্রতিপক্ষ। বিজেপির ক্যান্ডিডেটটা কি হবে সেটা দেখি। দাদা, এখানে গোষ্ঠী কন্দল কি কোনো প্রভাব ফেলতে পারে? দিদি তো বারবার বলেছে গোষ্ঠী কন্দল চলবে, কখনো চলবে না। আমি এরকম অনেক নিদর্শন দেখাতে পারি, পারিবারিক ঝগড়া অনেক হয়েছে, কিন্তু যখন কেউ ক্যান্ডিডেট হয় তার পিছনে সবাই চলে। দাদা, এখন হাতে মাত্র 1.5 মাস সময়, তার মধ্যে কিভাবে মেকআপ দিবেন? আমি তো বলেছি আমি 5 বার এখানে ভোটে দাঁড়িয়েছি, 3 বার জিতেছি, আর 2 বার কেন হেরেছি সেটা ব্যাখ্যা করতে চাই না এই মুহূর্তে। তবে এইটুকু বলতে পারি, আমি হেরে যাওয়ার পরও প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করেছি, প্রত্যেকটা ক্লাস পিপুলের সঙ্গে, সেকশন পিপুলের সঙ্গে যোগাযোগ করে রেখেছি, ফলে আমার কাছে অসুবিধা কিছু।
ভাই।